নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বন্ধুরা আপনাদের সঙ্গে ভেজ রাইস এবং ভেজ আলুর দমের রেসিপি শেয়ার করে নেব। সম্পূর্ণ নিরামিষ একটা থালি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি খুব কম সময়ের মধ্যে। এখানে প্রথমে আমি রাইসটা তৈরি করব, তার জন্য ভাত তৈরি করার জন্য জলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা এবং গোটা গরম মশলা, আর এখানে দিয়ে দিলাম 1.5 চামচ করে চিনি এবং নুন। সম পরিমাণে নুন এবং চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দেব 3-4 চামচ রিফাইন অয়েল দিয়ে জলটাকে ফোটার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। জলটা যখন দেখব ফুটছে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে রাখা রাইস। বন্ধুরা, এখানে বাসমতি রাইস দিয়ে আজকের ফ্রাইড রাইসটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু সিদ্ধ চাল দিয়েও করতে পারেন। এখন ভাতটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। যেভাবে আমরা বাড়িতে ভাত তৈরি করি ঠিক একই রকমভাবে ভাতটাকে সিদ্ধ করে নিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে দেখুন বন্ধুরা, ভাত কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে ফ্যান ঝরিয়ে নিয়ে নেব। ফ্যান ঝরিয়ে এখন এটাকে ভাতটাকে সাইড করে রেখে দেব। এদিকে কড়াইতে রিফাইন অয়েল খুব ভালো করে গরম করে এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা এবং বিনস গাজর। বন্ধুরা, আজকের আমি ফ্রাইড রাইস তৈরি করার জন্য বিনস গাজর নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ক্যাপসিকামও নিতে পারেন। তো এইভাবে বিনস গাজর দিনটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বিনস গাজরটাকে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে যাতে করে খুব ভালো সিদ্ধ হয়। এখানে বন্ধুরা আমি কাজু এবং কিশমিশ আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে গাজরের সাথে বিনসের সাথে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এখন ঢাকা দিয়ে রাখো 2 মিনিটের জন্য, একদম কম আছে। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, সবজিটা খুব ভালো সিদ্ধ হয়ে এসছে। এখন আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে সবজিটাকে আরও 1-2 মিনিট তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজা হয়ে গেছে। এখন সবজিটাকে গ্যাস থেকে নামিয়ে নিলাম। নিয়ে হাঁড়ির ঢাকনাটা, ভাতটা তৈরি করে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে সবজিটাকে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি এবং যে তেলটাও ছিল সেই তেলটাও দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো 4-5 চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। দিয়ে সবজিটাকে ভাতের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, এখানে ভাতটা তৈরি করার সময় কিন্তু নুন চিনিটা বেশি করে দিয়ে দিয়েছিলাম। ভাতের মধ্যে নুন চিনি রয়েছে, সেই জন্য এখানে এক্সট্রা করে আমাকে নুন চিনি আর দিতে হলো না। এইভাবে রাইসটা তৈরি করে নিলাম। এখন আলুর দম তৈরি করব। তার জন্য এখানে আলু কেটে নিয়েছি, আলুর দমের মতোই কেটে নিয়েছি। এখন জল দিয়ে দিচ্ছি প্রেশারে। আলুটাকে প্রথমে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। 1 চামচ পরিমাণে লবণ, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং 2-3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে প্রেশার কুকারে 2 সিটি দিয়ে নেব। আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন। এইভাবে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। বন্ধুরা দেখুন, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আলুর দম তৈরি করার জন্য আমি এখানে 50 গ্রাম টক দই নিয়েছি, আর টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে আলুর দমের মশলা, আর এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। বন্ধুরা, এই রকমভাবে সব মশলা দিয়ে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে 2-3 মিনিট রেখে দেব। এখন আলুরদম তৈরি করার জন্য সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, আর গরম তেলের মধ্যে গোটা গরম মশলা জিরে দিয়ে দিলাম। দিয়ে 1/2 চামচ পরিমাণে হিং দিয়ে দিয়েছি। হিংটা 2-1 সেকেন্ড তেলের মধ্যে ভাজা ভাজা হলে এখানে আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। যখন তেলের মধ্যে আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটাটা দিচ্ছি তখন কিন্তু গ্যাসে মানে ফ্লেমটা একদম কম করে দিয়ে রেখেছি। দিয়ে 2-1 সেকেন্ড তেলের মধ্যে আদাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দেবো। আগের থেকে দইয়ের সাথে যে মশলা মিক্স করে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম দইটাও দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একদম কম আঁচে রেখে মশলাটাকে কষাবো, আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে চিনি। এইভাবে চিনিটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে এবারে স্লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিচ্ছি। যখন দেখবো এইরকম কালারটা চেঞ্জ হয়ে এসছে তখন এখানে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে সানরাইজ সাই গরম মশলা নিয়েছি। গরম মশলাটাও দিয়ে দিলাম গুঁড়ো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে আরও 1-2 মিনিট কম আঁচে রেখে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে এসছে, খুব ভালো একটা স্মেল বেরিয়েছে, তখনই আমি এখানে আলুটা দিয়ে দিলাম।
আলুটা যখন মশলার মধ্যে দেবো তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম আঁচে রাখতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। এইভাবে কম আঁচে রেখে খুব ভালো করে আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নিলাম। আলুটা যখন মাখামাখা হবে তখন তার জন্য কিন্তু আমি এখানে মানে ঢাকা দিয়ে রাখলাম 1 থেকে 2 মিনিটের জন্য, যাতে করে মশলার সমস্ত মানে টেস্ট বলুন বা স্বাদ বলুন সেটা আলুর মধ্যে চলে যাবে। এইভাবে ঢাকনাটা খুলে আরেকটু নাড়িয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলুর দমটা একটু মাখামাখাই তৈরি করব, তার জন্য এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এখানে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে বন্ধুরা দেখুন, আর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, খুব ভালো ফুটে মাখামাখা হয়ে এসছে। আবারও আমি 1 মিনিটের জন্য একদম কম আঁচে ঢাকা দিয়ে রাখলাম। 1 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি, আলুর দমটা আরও মাখামাখা হয়ে এসছে, কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি বন্ধুরা এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো। জিরে, ধনে এবং শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে এখন ঢাকা দিয়ে রাখুন 5 মিনিটের জন্য। আলুর দমও রেডি, আর গরম গরম পরিবেশন করে নিচ্ছে এই রকম ভেজ রাইস এবং আলুর দম। নিরামিষ দিনের জন্য কিন্তু এই রকম ভেজ রাইস এবং আলুর দম খুব ভালো কিন্তু একটা কম্বিনেশন। এইরকমভাবে আলুর দম বন্ধুরা তৈরি করে আপনারা কিন্তু লুচি, রুটি, পরোটার সাথেও খেতে পারেন, একদম সম্পূর্ণ নিরামিষ। এই ছিল আজকের আমার রেসিপি। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।